মতু আর ভাই বোনেরা যারা এসছেন ফ্ল্যাগ নিয়ে আপনারাও সামনে বসে পড়ুন আজকে সভায় উপস্থিত আমার মা ভাই ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্গ প্রণাম সালাম নমস্কার জোহার সব কিছুই জানাচ্ছি এবং ছাত্র যৌবনকে আমার অনেক অভিনন্দন রইল আমার সাথে আমার এমপি প্রার্থী আছেন বিশ্বজিৎ দাস যিনি কিছুক্ষণ আগে আপনাদের বললেন মমতা ঠাকুর বড়মার বড় বৌমা চিরদিনই আমাদের সাথে যোগাযোগ রাখে এবং এখনও তিনি আমাদের রাজ্যসভার এমপি আছেন নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি শ্যামল রায় সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিনা মণ্ডল ইলা বাগচি নারায়ণ ঘোষ নিরুপম রায় পিনাকি বিশ্বাস অনুতোষ নাগ আমার দীর্ঘদিনের পরিচিত গোপাল শেট রতন ঘোষ রত্না ঘোষ সুরজিৎ বিশ্বাস রাজীব দত্ত পরিতোষ সাহা নরোত্তম সাহা অজিত সহ আরও অনেকে বনগা গাইঘাটা বাগদা স্বরূপনগরের থেকে আগত আমার সমস্ত নেতৃবৃন্দ সমবেত আমার মা ভাই ও বোনেরা ওদের এখানে বসিয়ে দাও না একদিকে বসাচ্ছে আর একদিকে বসাচ্ছে না মানে ছোট্ট কাজটাও বোঝে না সবই কি আমি করবো বললাম তো ওদের সামনের দিকে বসিয়ে দিচ্ছি আমাদের সভা আমরা গাইঘাটাতেও করবার চেষ্টা করেছিলাম ঠাকুরনগরেও কিন্তু জায়গা পাওয়া যায়নি আর দুই হচ্ছে দুদিনের বৃষ্টিতে সব মাঠে অনেক জল জমে গেছে ফলে চপান নামারও জায়গা নেই মিটিং করারও জায়গা প্রবলেম হয়ে যাচ্ছে আমি আজকের এই প্রোগ্রামে প্রথমেই বড়মাকে মাকে আমার শ্রদ্ধার্ঘ জানাচ্ছি তার যখন শতবর্ষ হয়েছিল আমরা নিজেরা গিয়ে বঙ্গবিভূষণ পুরস্কার আমাদের সর্বোচ্চ পুরস্কার তার হাতে তুলে দিয়েছিলাম আর আমি তাকে মনে করছি এই কারণে আজকে নয় এখন তো কেউ কেউ ভোটের স্বার্থে ঠাকুরবাড়ির কথা বলে কিন্তু ঠাকুরবাড়ির সাথে আমার যোগাযোগ কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছর যখন বড়মাকে মাকে কেউ ছিল না বড়মা মা অসুস্থ হয়ে পড়তেন তখন কিন্তু বড়মাকে মাকে আমি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতাম এবং দেখতাম তখন কিন্তু কেউ দেখার ছিল না তারপরে মমতাবাদা ঠাকুরকে আস্তে আস্তে আমি চিনি এবং তাকে আমি বনগার এমপি প্রার্থীও করেছিলাম একবার সে জিতেও ছিল পরের বার বিজেপি মিথ্যে কথা বলে মিথ্যে ভাওতা দিয়ে তাকে হারিয়ে দিলেও আমরা কিন্তু হারাই আমরা তাকে রাজ্যসভার এমপি করে সর্বোচ্চ সম্মান দিয়েছি আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা কিন্তু ছুটি দিয়েছি আমরা মতুয়া বিকাশ পর্ষদ ও নমসূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা হয়েছে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হয়েছে গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে ইছামতি নদীর ওপর মুড়িঘাটা ব্রিজ ও বলদিঘাটা খালের ওপর কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ তৈরি হয়েছে ঠাকুর পুকুরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি তৈরি করা হয়েছে বিদ্যুৎ স্টেশন করা হয়েছে আইটিআই করা হয়েছে পলিটেকনিক করা হয়েছে আমরা আসলে ঠাকুরনগরে মানে অনেকে বিজেপির নেতারা এসে বলছে না বাংলায় কিছু হয়নি তাই একটু একটু উদাহরণ দিচ্ছি সবটা বলতে গেলে টাইম লেগে যাবে গাইঘাটায় কিষাণ মান্ডি পথসতী হয়েছে গাইঘাটা ব্লকে কপিলকৃষ্ণ ঠাকুর স্মৃতি শেড নির্মাণ রাস্তা নির্মাণ ঠাকুরবাড়ি ঠাকুরনগরের প্রেসরুমের পাশে কমিউনিটি সেন্টার ওয়াশরুম সবই তৈরি করা হয়েছে বনগাঁও কিন্তু নতুন পুলিশ জেলা তৈরি হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হয়েছে বাইশ কোটি টাকা দিয়ে ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে পেট্রোপোলে ল্যান্ড পোর্ট তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংস্কার হয়েছে আমি রেলমান্তি থাকাকালীন বনগাঁ পেট্রোপল নতুন লাইন বনগাঁ কল্যাণী নতুন লাইন বনগাঁ বাগদা নতুন লাইন করে দিয়ে গিয়েছিলাম যা সারা বছরের স্মৃতিতে আপনাদের কাছে লেখা থাকবে এছাড়াও অনেক কাজ আছে ধুতুরদহ স্বাস্থ্য কেন্দ্রের জন্য ছাব্বিশ কোটি টাকা দেওয়া হয়েছে গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর হয়ে রেলগড় পর্যন্ত রাস্তা দশ কোটি দেওয়া হয়েছে চাকলা মন্দির থেকে বেড়া চাপা বাদুরিয়া রাস্তা সাড়ে সাত কোটি দেওয়া হয়েছে এছাড়াও অনেক আছে হাসনাবাদ কাটাখালী ইছামতি নদী বাদুরিয়া আমি ওগুলো সব এখানে বলছি না কারণ এখানকারটাই এখানে বলবো আমি আপনাদের বলি গরমে এমনিতেই আপনাদের খুব কষ্ট হচ্ছে মুরাগাছা থেকে কাপা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসটাও চার লেন থেকে ছ লেন আমরা করে দিচ্ছি বনগাঁ কিন্তু আমার কাছে নতুন নয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘদিন বনগার এমএলএ ছিলেন ভূপেনচন্দ্র শেঠ মনে আছে তার নামটা ভূপেনচন্দ্র শেঠ আমি বনগায় আসলেই ভূপেনদা তার বাড়িতে আমায় ডেকে নিয়ে যেত এবং না খাইয়ে কিছুতেই ছাড়বে না এই রকম একটা মনের মানুষ ছিলেন ভূপেন্দার মৃত্যুর পর আমি তার ছেলে গোপাল সেটকে পলিটিক্সে নিয়ে আসি এবং সে এখন বনগাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এই যে রতনদের দেখছেন এদের হাতে ঘড়ি আমার হাতে রাজনীতি বনগা টনগা এইসব এলাকা আমার বহুদিনের পুরাতন পুরাতন এলাকা বনগাটা খুব কনজেস্টেড ছিল এখন কি একটু ল্যান্ডপোট করে একটু পরিষ্কার হয়েছে কিন্তু একটা কষ্ট হচ্ছে যেটা আমি শুনেছি আমার লোকাল রিপোর্ট মুটেওয়ালা যারা কাজ করত এবং ছোট ছোট গাড়ি তাদের একটু অসুবিধে হচ্ছে যেহেতু ওই ল্যান্ডপোর্টটা দিয়ে বড় বড় গাড়ি চলে যাচ্ছে এতে আমাদের রাজস্ব বাড়ছে গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে এটা যেমন ঠিক সাথে সাথে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের কথা আমরা তো উড়িয়ে দিতে পারি না আমি নির্বাচনের পর বিশ্বজিৎ যদি নির্বাচনে যেতে আমি আপনাদের কথা দিচ্ছি আমি বিষ্ণু বিশ্ব বিশ্বজিৎ গোপাল নারায়ণ আর মমতাবালা ঠাকুর আমরা একসাথে বসে এমন কিছু সিদ্ধান্ত একটা নেব যাতে এটাও বন্ধ না হয় অথচ গরিব লোকগুলোকে কাজে লাগানো যায় তাদেরও যাতে কাজে লাগানো যায় তারাও তো আমাদের ঘরের ভাই বোন তারা কি খেয়ে থাকবে তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে এটা আমি মনে করি আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয় যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস এটা দিল্লির নির্বাচন দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে। আবার তৃতীয়বার এসছেন আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয় মিথ্যে কথা বলার ঢাক পেটাতে কাগজ খুললেই দেখবেন টিভি খুললেই দেখবেন ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি নো গ্যারেন্টি ওই গ্যারেন্টিটাই হচ্ছে পট্টোয়েন্টি একবার বলে গিয়েছিল পনেরো লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে কি মা বোনেরা পাঁচ লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে বোমা চালাচ্ছে মদ বেঁচছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না নরেন্দ্র মোদি জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তর প্রদেশ নয় যে তপশিলিদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এটা মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা বাংলা 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 এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা রামমোহনের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা হরি হরিচাঁদ ঠাকুরের বাংলা এটা আমাদের রাজবংশীদের বাংলা পঞ্চানন বর্মার বাংলা বিশ্বামুন্ডার বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা মনে রাখবেন এই বাংলায় অনেক মানুষ অনেক ধর্ম অনেক সংস্কৃতি অনেক স্রোত মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে আর নাম পায়নি খুঁজে সে তার মাকে বলছে চল মোদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পার্সেন্ট টাকা এবং জমি এবং রাজ্য সরকার করে বাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদীবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দলাল বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছ তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেবো এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় ল্যাজ তাহলে বাঘটা কত বড় মাঠটার সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে মাপি টাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে ও সাত আট হইব তখন ওর আবার কেসেছে তখন ও রেগে গিয়ে ওপর বলছে তুমি কাইসা কাইসা ময়রা যাও আমি আর কমাইতেছি না তা মোদি গ্যারেন্টি হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো গ্যারেন্টি পনেরো পনেরো লক্ষ টাকা দেয়নি বিনা পয়সায় গ্যাস দেয়নি বিনা পয়সায় চাল দেয়নি বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি টিভি খুললেই ছবি একশো দিনের কাজ করেছে গরিব লোকেরা টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি টাকাটা কি দয়া করে দেয় না আপনারা জেনে রাখুন এখন একটাই ট্যাক্স কালেকশান হয় সেটাকে জিএসটি ট্যাক্স বলে আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয় নিয়েছে কত বাংলা থেকে পাঁচ বছরে ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর দিয়েছে দিয়েছে কত চার লক্ষ সামথাং সামথিং দিয়েছে মানে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা দেয়নি তাছাড়াও একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে আর বড় বড় কথা বলে একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন নো গ্যারেন্টির ছবি দুপুরবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি সন্ধেবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আর রাত্রিবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশান কাটবো না মানেটাকে তুমি আর থাকলে তো আপনি তো থাকছেন না ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে সেট করছে করে বলছে আহ হয় আমার নয় ইলেকশন করো আর তা জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না কারো কাউকে টাকাও তুলে দিয়েছে টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি তার নজরও আমরা রাখছি এদের টাকার অভাব নেই গরিব লোককে টাকা দেয় না একশো দিনের লোকেদের টাকা দিল না কিন্তু একশো দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম আমরা তো দিয়েছি আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি তার কারণ পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি একুশের ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা দশ হাজার টাকা করে পাবে বছরে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো করে দিয়েছি কোনটা করিনি আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা আর বিজেপির কাজ হচ্ছে ভাত ওয়াশিং মেশিন সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাত ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাত পা করে আর ভাত গেলে সাতকুল মা আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন কি করেছেন আপনাদের জন্য কোন কাজটি করেছেন কি করেছে কিছু করেছে আমি জানতে চাইছি কিচ্ছু কাজ করিনি শুধু ঘুরে বেড়িয়েছে আর নাগরিকত্ব দেবো বলে কোথাও কোথাও টাকাও তুলেছে খবর আমার আছে জিজ্ঞেস করুন না কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী কে আমি করবই আমিও বলে রাখি আমার সবাই নাগরিক মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না মনে রাখবেন আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে এত সস্তা নয় আপনারা সবাই নাগরিক আপনাদের ছেলে মেয়েরা পড়াশুনো করে না আপনাদের রেশন কার্ড নেই আপনাদের বাড়ির ঠিকানা নেই আপনাদের সম্পত্তি নেই আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না কেউ রিক্সা চালায় কেউ টোটো চালায় যে যার মতো কাজ করে এটা তাদের অধিকার কাজ করবার কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই তার আগে তো ঘেচাং ফু তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কাত হয়েছে এপাশ ওপাস ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো ক্যাশে পার হোগা এবার পগার পার হবে পগার পার এত অত্যাচার মানুষের ওপরে গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া আবার বলছে কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে কি করে নেবে এটা তো আম্বেদকার রচনা করেছেন যখন সংবিধান ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এ কাজ করবে না তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা শিডিউল কাস্ট আলাদা শিডিউল ট্রাইব আলাদা ও আলাদা হিন্দুরা আলাদা শিখরা আলাদা খ্রিস্টানরা আলাদা আদিবাসীরা আলাদা আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে এটা মিথ্যে কথাটা কি মানে আবদার নাকি মামার বাড়ির আবদার এত মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে দুটো চড় মারে পরে আদর করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয় তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয় এই ধরনের লোক দেশ বিক্রি করে দিয়েছে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মনুষ্যত্ব বের করে বিক্রি করে দিয়েছে আমি পরিষ্কার আপনাদের বলছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পান আগে ষাট বছর পর্যন্ত ছিল মনে রাখবেন কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি ওদের বলে রাখি তৃণমূল হারবে না আর যে রেখে দিও লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি কী করতে হয় আমার জানা আছে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা বোনেরা ষাট বছরে বন্ধ হবে না এবছরেই ছ লক্ষ বন্ধ হয়ে যেত কিন্তু আমি বলেছি না যতদিন মা বোনের আওয়াজবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে যতদিন মা বোনের আওয়াজবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে কারণ লক্ষ্মীর ভান্ডারটা এটা একটা মা বোনদের সম্মান বিনা পয়সায় রেশন পাচ্ছেন পাবেন এনআরসি করতে দেব না আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন মুসলিমদের তো দিচ্ছেন ওদের তো কন্টিনিউয়াস গালাগালি দেন হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে মথুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃস্বর্ত দিচ্ছেন না অধিকার কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন কেন বলছেন ফর্ম ফিল করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো বলুন সত্যি কিনা মৃত্যু দিবসটা জানি কিন্তু জন্মদিবস জানি না আজকে যদি আপনাকে বলে পঞ্চাশ বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন নিয়ে আসতে আপনাদের একটা কাজ করুন আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো তুমি কেন আপনার করছো না কারণ বিদেশি হয়ে যাবে নিজের বেলায় আটি ছুটি পরের বেলায় দাঁত কপাটি তাই তো নিজে করবে না নিজে করলে বিদেশি হয়ে যাবে তা আপনি কেন করবেন কেউ জমা করেনি দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে কেউ করেনি তার কারণ যারা আইনটা জানে যারা দেখেছে তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃশর্তে করলে করুক আমার কোনো আপত্তি নেই নিঃশর্ত অধিকার আপনার কি করার দরকার আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত জেলার ডিএম কে করুন ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে থেকে কেউ থাকলেও দশ বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায় তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন তাই মনে রাখবেন এটা ভয়ঙ্কর চক্রান্ত আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না কোন অস্তিত্ব থাকবে না তপসিলিদের কোন অস্তিত্ব থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার বিজেপির কিছু গুন্ডা কিছু মাফিয়া আর কিছু লুটেরা পায়নি ভারতবর্ষে ইলেকশন আর হবে না মোদী যদি আসে আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না ভারতবর্ষের গণতন্ত্রটাকে শেষ করে দেবে সংবিধানটাকে খেয়ে নেবে হজম করে নেবে ইতিহাস বদলে দিয়েছে ভূগোল বদলে দিয়েছে শিক্ষা বদলে দিয়েছে চরিত্র বদল করে দিয়েছে আমাদের দেশের সম্প্রীতির কাঠামো চরিত্র বদল করে দিয়েছে তাই মনে রাখবেন আর মোদি নয় আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে দিল্লি তো মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে সোর হে বিজেপি চোর হে গালিমে সোর ফোর টোয়েন্টি চোর হে। अली गली में शोर है जुमला शोर चोर है अली गली में शोर है मोदी जी जा रहा है अली गली में शोर है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ ताले की खेला हो खिला भाई बोने শ্রমিক কৃষকরা খেলা হবে দোকানদাররা খেলা হবে রিক্সাওয়ালারা খেলা হবে টোটোওয়ালারা খেলা হবে শিল্পীরা খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে সাধারণ মানুষ খেলা হবে দোকানদারেরা খেলা হবে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে হাতা ঝান্নার খেলা হবে তরকারি কাটার খেলা হবে এবং খেলা হবে মোদিকে দেশ থেকে হাঁটানোর জন্য ভারতবর্ষের রাজনীতি নতুন করে শান্তি পাক গণতন্ত্র ফিরে আসুক মোদী যাক ভারতবর্ষ থাক মোদি যাক দেশ থাক মোদী যাক মানুষ থাক আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো অনেক কষ্ট করে এসছেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলকে আমার মতুয়া ভাই বোনেরাও যারা এসছেন তারা কিছু পারফর্ম করবেন আমি আমাদের প্রার্থী বিশ্বজিৎ আমি বিশ্বজিৎকে বলবো মমতবালা ঠাকুরকেও বিশ্বজিৎের পাশে দাঁড়াতে বলবো সাপোর্টিং হ্যান্ড আর আমাদের দ্বৈতপতিরাও এখানে আছেন যারা আগের ইলেকশনে দাঁড়িয়েছিলেন গাইঘাটায় আসেন হ্যাঁ জানি জানি আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ বিজেপির ছিল বিজেপির অত্যাচারে বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে এই কারণে আপনাদের হয়ে লড়াই করবে বলে ও লড়াই করবে এবং লড়ে জিতবে এবং আপনাদের পাশে থাকবে ওখানে আমি চির কালচিনি কোথায় গেল রতনরা গোপালরা সবাই মিলে হাত ওঠাও মতুয়া ভাই বোনেরা সব সম্প্রদায় ভাই বোনেরা সবাই হাত ওঠাও হাত উঠিয়ে বলো যে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় মতুয়া জয় জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এবার ইন্দ্রনীলের পালা আপনারা পেশ